আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভ সকাল। আমরা আজকে আলোচনা করব নেতৃত্বের প্রকারভেদগুলো। তোমরা শিক্ষার্থীরা যারা আমাকে শুনছো, তোমরা তোমাদের রোলগুলো দিয়ে যাবে, আর যারা শোনো না বা যারা ক্লাসে অ্যাটেন্ড করো না, বন্ধুদেরকে রিকোয়েস্ট করবে তারা যেন ক্লাসগুলো করে। কারণ এই ক্লাসগুলো আবার পুনরায় আমাদের রিপিট হতে হতে হয়তো 6-7 মাস আবার লেগে যেতে পারে যদি পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং দ্বিতীয় পত্র কিন্তু আমরা প্রায় 6ষ্ঠ অধ্যায় চলে এসেছি, এই অধ্যায়টাও শেষ হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই বা 2-1টা ক্লাসের মাধ্যমে। এরপরে আমাদের কিন্তু আর মাত্র 3-4টা চ্যাপ্টার বাকি থাকবে, 7-8-9-10। তো বুঝতেই পারছো যে মানে অনলাইন ক্লাসগুলো কিন্তু কোর্স কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তোমাদের সময়ের পরীক্ষা এখন পর্যন্ত যদি যে অবস্থা আছে, হয়তো পরীক্ষার মতো করে নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে। তো দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী, তোমাদের জন্য আমাদের আজকের আলোচনা হচ্ছে আমরা নির্দেশনার গুরুত্ব জানবো এবং হচ্ছে উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য বা গুণাবলী জানবো। গতদিন ক্লাসে আমরা নির্দেশনা কাকে বলে সেই সম্পর্কে জেনেছিলাম। নির্দেশনা হচ্ছে এমন একটি বিষয় যা অধস্তন যারা থাকে বা শ্রমিক কর্মী যারা থাকে তাদেরকে শুধুমাত্র কাজের আদেশ দিয়েই শেষ হয়ে যায় না, তাদেরকে কী করতে হয়, তাদেরকে অনুরোধ করতে হয়, তাদেরকে উপদেশ দিতে হয়। এবং আমরা জানি যে পরিকল্পনা, সংগঠন এবং কর্মী সংস্থান এই কাজগুলো কিন্তু পরিকল্পনার মতোই, বাস্তবে কোনো কাজ কিন্তু দেখা যায় না। নির্দেশনার থেকে কিন্তু আসলে কাজটা শুরু হতে থাকে। ধরো তুমি প্ল্যান করেছো তুমি ঢাকা থেকে কক্সবাজার যাবে, এটা হচ্ছে তোমার পরিকল্পনা। এই কক্সবাজার যাওয়ার জন্য তোমার কী লাগবে, তোমার টিকিট লাগবে, ওখানে একটা হোটেল রিজার্ভ করতে হবে, তোমাকে তোমার প্রয়োজনীয় কাপড় চোপড় সাথে নিতে হবে, এগুলো হচ্ছে সংগঠন বা একত্রিতকরণ। এবং কর্মী সংস্থান হচ্ছে তুমি আসলে একা যেতে চাইছো না, মানে কাদের সাথে যাবে, যারা ওই জায়গাটা খুব ভালো চেনে এমন একজন লোককে তোমার সাথে লাগবে। তাহলে দেখো এখনও পর্যন্ত কিন্তু আসলে কাজটা কিন্তু বাস্তবায়ন পর্যায়ে যায়নি। যেটা করতে হবে নির্দেশনার জন্য তোমাকে, তুমি কীভাবে যখন যাবে কোন জায়গায় যাবে তখন থেকে তোমার কিন্তু আসলে কাজটা শুরু হবে। এবং প্রতিষ্ঠানের শ্রমিক কর্মী যারা আছে তারা যখন কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কীভাবে কাজ সম্পাদন করবে সেই সম্পর্কে যখন একটা গাইডলাইন পাবে তখনই তার কেবল আমরা তাকে নির্দেশনা বলতে পারি। তাহলে নির্দেশনা বলতে আমরা কী দেখেছিলাম, নির্দেশনা হচ্ছে কোনো শ্রমিক কর্মীদেরকে আদেশ দেয়া, উপদেশ দেয়া, নিষেধ করা, শাস্তি প্রদান করা, পুরস্কার ব্যবস্থা করা এবং তারা কী করছে এটা ফলো আপে রাখা, যা বাংলা হচ্ছে অনুসরণ করা। কাউকে যখন আমরা পিছন যাই তখন তো আমরা কী বলি, যে ফলো করছি। এই যে ফলো করাটা, এই যে তাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা, কর্মীদেরকে আসলে কী কাজ করতে বলেছি এটা আসলে কী করতে হয়, নজরদারিতে রাখতে হয়। তুমি একটা তোমার যেই অফিসের স্টাফ থাকবে তাকে তুমি বললে যে, বা বিক্রয় কর্মীদেরকে আসলে সবচেয়ে বেশি নজরদারিতে রাখতে হয়, বিক্রয় কর্মীকে তুমি বললে যে তুমি আগামী 1 সপ্তাহে 1000 একক পণ্য বিক্রি করবে, তুমি যে দেখলে যে তুমি প্রথম মাসে কোনো খোঁজ খবর নিলে না, পরের মাসে যে যখন দেখলে যে তোমার উৎপাদন বা বিক্রি হচ্ছে না, তোমার উৎপাদিত পণ্য স্টকে থেকে যাচ্ছে, তখন তুমি কী করলে, তুমি খোঁজ খবর করতে গেলে কোন কর্মী বা কোন বিক্রয় কর্মী কতটুকু বিক্রি করতে পারছে। তুমি যেই দেখলে 2 জন বিক্রি করছে, 3 জন ওই সময়ে অন্য কোনো কোম্পানির হয়ে কাজ করছে, আবার কে কেউ না যেয়ে ওভার ফোনে প্রতিষ্ঠান থেকে কী করছে, অর্ডার নিচ্ছে এবং সেই অনুযায়ী সরবরাহ করছে। তুমি যখন প্রথম সপ্তাহে এই যে মনিটরিংয়ে গেলে যে না, বিক্রয়কর্মী তখন কী করলো, ভয় পেয়ে গেল বা তারা মনে করলো যে না, আমাদের কাজটার জন্য আমাদের কী করতে হবে, জবাবদিহি করতে হবে, এই কারণে তখন কী হবে, কাজটা তারা সুন্দরভাবে করতে শিখবে। তাহলে নির্দেশনার কিন্তু গুরুত্ব আছে। আমরা এই যে আলোচনা করলাম এখান থেকে বোঝা যায় যে নির্দেশনার গুরুত্ব আছে। নির্দেশনা বা আমরা যে সংগঠনের কাজটা দেখেছি, এই সংগঠন কাঠামোটা কিন্তু একটা ইঞ্জিনের মতন। এখন এই ইঞ্জিনটাকে আসলে যদি স্টার্ট না দেওয়ানো হয়, এই ইঞ্জিনটাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ ডিরেকশন দিয়ে যদি আমরা না চালাই তখন কী হবে, ইঞ্জিনটা হয় বসে যাবে, আদারওয়াইজ ইঞ্জিনটা ভুল জায়গায় যেতে থাকবে। তাহলে আমাদের এই নির্দেশনাটা হচ্ছে কি, ইঞ্জিনকে চালিয়ে নেওয়ার মতন। এবং আমরা এটাও জানি যে মার্শাল ই ডিমক নামে একজন ব্যবস্থাপনাবিদ আছেন, তিনি নির্দেশনাকে কী বলেছেন, প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন। হৃৎপিণ্ড ছাড়া কিন্তু আসলে আমরা বাঁচতে পারি না। ঠিক তেমনিভাবে নির্দেশনা ছাড়াও কিন্তু আসলে
সংগঠন বা ব্যবস্থাপনা যাই বলো না কেন বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে চলো আজকে আমরা দেখি আমরা এখন নির্দেশনার গুরুত্ব, যেহেতু এই আলোচনা থেকে আমরা দেখতে পেয়েছি যে নির্দেশনার অনেক গুরুত্ব আছে, এখন আমরা নির্দেশনার গুরুত্ব একটু আলোচনা করে নিই। নির্দেশনার যেই প্রথম যেই গুরুত্ব, নির্দেশনার গুরুত্ব, পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা, পরিকল্পনাকে বাস্তব রূপদান, তার মানে আমরা যে প্ল্যানটা করি সবচেয়ে গুরুত্বটা বেশি থাকছে পরিকল্পনাকে বাস্তবায়ন করা। পরিকল্পনাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, নির্দেশনা দিতে হবে। আমরা শ্রমিক কর্মীকে বললাম যে আমাদের আগামী শিপমেন্টের জন্য কী করতে হবে, তোমাদেরকে 1000 পিস কলম তৈরি করতে হবে। এখন এই 1000 পিস কলম যে আমরা তৈরি করব, এই কলমটা রং কী হবে, কলমের কালি কী হবে, কলমের মধ্যে কোন ধরনের সিল লাগানো হবে, কলমটার প্যাকেট যেটা থাকবে প্যাকেজিংটা কীরকম থাকবে, এটার নিবটা কি 0.5 থাকবে না 0.7 থাকবে, এই যে ব্যাপারগুলো অনেকগুলো ব্যাপার কিন্তু চলে আসে। তাহলে এই যে পরিকল্পনাকে বাস্তবে রূপদান করার জন্য নির্দেশনার গুরুত্বটা আসলে অপরিসীম, এবং নির্দেশনা ছাড়া কিন্তু আসলে শ্রমিক কর্মীদের, অ্যাটলিস্ট তুমি যখন কারো অধীনে কাজ করবে তখন তার নির্দেশনা ছাড়া কিন্তু আসলে তোমার পক্ষে কাজ করা সম্ভব নয়, কারণ তার যে প্ল্যানটা আছে সেই প্ল্যান সম্পর্কে সেই তোমাকে সবচেয়ে ভালোভাবে জানাতে পারবে। তাহলে আমরা কী দেখছি, পরিকল্পনাকে যদি আমি বাস্তবে রূপদান করতে দিতে চাই বা করাতে চাই তাহলে আসলে নির্দেশনার কোনো বিকল্প নাই, হচ্ছে সংগঠন, কাঠামো তৈরি। এই যে সংগঠন কাঠামোটা আমরা তৈরি করছি, আমরা জানি যে সংগঠন কাঠামোটা কী করছে, যে কার সাথে কী ধরনের সম্পর্ক থাকবে, কে আদেশ পালন করবে, কে জবাবদিহিতা করবে, কার দায়িত্ব কতটুকু হবে, কে কোন পর্যায়ে কাজ করবে, এই যে বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু নির্দেশনার মাধ্যমেই কিন্তু আমরা সম্পাদন হতে দেখি। সেটা কীরকম, যে বস যদি সর্বোচ্চ পর্যায়ে না থাকে তাহলে কিন্তু তাকে আদেশ দেওয়া যাবে না। তুমি যদি মনে করো যে তোমার প্রতিষ্ঠান, তুমি তুমি স্টাফকে বললে যে বাকি সবাইকে একটু দেখে শুনে রেখো, তখন কিন্তু আসলে সে কাজ করতে পছন্দ করবে না, যতটা সে পছন্দ করতো তুমি আদেশ করলে। তাহলে এখানে কী করছে, নির্দেশনা আমাদেরকে সংগঠন কাঠামো তৈরি করে সেটা আবার চালানোর জন্য আমাদেরকে সহযোগিতা করছে, এবং সংগঠনের চালিকা শক্তি হচ্ছে নির্দেশনা। এরপরে হচ্ছে কার্যপ্রবাহ সৃষ্টি, কার্যপ্রবাহ সৃষ্টি। সৌরভ হোসেন, রিমা আফরিন, তোমাদেরকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। কার্যপ্রবাহ সৃষ্টি তার মানে হচ্ছে কাজের ফ্লো তৈরি করা, কী করা, কাজের একটা ফ্লো তৈরি করা। ধরো আমি যদি কোনো একটা কাজ করে যদি থেমে যাই তখন কিন্তু কী হবে না, কাজটা সম্পাদন হলো না, এবং অসম্পাদিত কাজ কখনো কাজ বলে গণ্য হবে না। আবার ধরো আমি একটা পাহাড় ঠেলছি, অনেক কাজ করেছি আমি, ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গিয়েছি, কিন্তু আসলে কি আদৌ কোনো কাজ হয়েছে, কোনো কাজ কিন্তু হয়নি। কিন্তু তুমি যদি একটা রুম ডেকোরেশন করতে চাও তখন যদি তুমি তোমার টেবিলটা পরিবর্তন করো, চেয়ারটা চেঞ্জ করো, খাটের এই পাশ থেকে খাটটা ও পাশে নিয়ে যাও, তাহলে কি হবে, একটা কাজ তৈরি হবে, একটা ফলাফল তৈরি হবে। এবং এই যে নির্দেশনা, এটা কী করছে, কার্যপ্রবাহ তৈরি করছে। কীভাবে, এটা হলো যখন নেতা আদেশ দিচ্ছে কোনো কাজ করার জন্য, এই যে নেতার আদেশ পালন হচ্ছে কি না এই বিষয়ে প্রতিনিয়ত খোঁজ খবর রাখার ফলে কী হচ্ছে, এটা ঘুরছে, গতিশীল হচ্ছে। নেতা আদেশ করছে, কর্মী কাজ করছে, কতটুকু কাজ করছে, কেন বাকিটুকু করেনি, এই যে জবাবদিহিতা নিশ্চিত করা, জবাবদিহি করে সে আবার কী করছে, না স্যার আমি আসলে অতটুকু সময়ের মধ্যে এটা করে ফেলতে পারবো, আপনি কোনো টেনশন করবেন না, এই যে আবার এটা ঠিক ওই সময় পরে
আবার যে মনিটরিং করা যে কাজটা হয়েছে কিনা, এই যে কার্যপ্রবাহ, এই যে ফ্লো, একটা কাজের গতি থাকা, এটা কীভাবে নিশ্চিত হয়? এটা নিশ্চিত হয় নির্দেশনার মাধ্যমে। তারপর হচ্ছে কর্মীদের আচরণ নিয়ন্ত্রণ, কর্মীদের আচরণ নিয়ন্ত্রণ। আমরা কিন্তু জানি যে মানব সম্পদকে চালানো বা মানুষকে চালানোটা সবচেয়ে একটা জটিলতম কাজ, এবং নির্দেশনার কাজটাই হচ্ছে এই মানুষদেরকে চালানো। এই কর্মীদের আচরণের উপরে কিন্তু আসলে কী ডিপেন্ড করে, প্রতিষ্ঠানের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে। আমরা যদি একটু চিন্তা করে দেখি, ধরো আমরা কোনো শপিং সেন্টারে যখন যাই, যেই দোকানের স্টাফ বা কর্মচারীদের ব্যবহার ভালো বা যারা আন্তরিকতার সাথে আমাদেরকে আমরা যা চাইছি বা আসলে কোন ধরনের পণ্য চাইছি, কত টাকার দামের মধ্যে পণ্য চাইছি বা এই পণ্যটার আসলে ওদের দোকানে আছে কি না, এই যে বিভিন্ন তথ্য যখন জানাতে আমাদেরকে সহযোগিতা করে, তখন কি হয়, তাদের প্রতি আমাদের একটা আস্থা তৈরি হয়। কিন্তু যেই দোকানে যাওয়ার পর দোকানে যারা কর্মী হিসেবে কাজ করে তারা কি করছে, তারা ভালো ব্যবহার করছে না, তারা এমন একটা মানে ভাব করছে যে আপনি পণ্য না কিনলেও চলবে, আপনি দরকার নেই আপনার মতো কাস্টমার আমাদের দোকানে। তো এই ধরনের ব্যবহার যখন আমরা দেখি, আমরা কিন্তু দ্বিতীয়বার আর সেখানে যাই না। কিন্তু ধরো ব্যবহারটা ভালো কিন্তু মান তেমন একটা ভালো না, কিন্তু তারপরে কিন্তু আমরা সেখানে কেন যাচ্ছি, যে না এইখানে গেলে আমরা আমাদের প্রয়োজনটা মেটাতে পারবো এবং খুব অল্প সময় আমাদের কাজটা শেষ করতে পারবো। তাহলে এই যে কর্মীদের আচরণ নিয়ন্ত্রণ, এটা শুধুমাত্র মানে আমরা বিক্রয় কর্মীর ক্ষেত্রে বললাম, আসলে সেটাই শুধু নয়, প্রতিষ্ঠানের একজন আরেকজনের সঙ্গে কী ধরনের আচরণ করবে, বসের সাথে কীরকম আচরণ করবে, কোনো একটা দায়িত্ব দিলে তার আন্তরিকতা কতটুকু থাকবে, এখানে এই আচরণ বলতে কিন্তু তার কাজের প্রতি আগ্রহ, কাজের প্রতি তার সিনসিয়ারিটি, কাজের প্রতি তার নিয়মানুবর্তিতা, কাজের প্রতি তার সহানুভূতি, সব কিছুই কিন্তু এই আচরণের মধ্যে চলে এসছে। একজন কর্মীর আচরণটাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তখন কী হবে না, প্রতিষ্ঠান সাফল্য লাভ করবে না, বা কর্মীকে মানে বলা হলো একটা কাজ করো, কর্মী যখন মুখের উপর বলে দিবে যে না আমার পক্ষে কাজ করা সম্ভব না, আমি তা করতে পারবো না, তখন কী হবে, যে কর্তৃত্ব প্রবাহ আছে, চেইন অফ কমান্ড আছে, সেটা আসলে ভেঙে যেতে পারে। এই কারণে আমাদের কী করছে, নির্দেশনা সবসময় শ্রমিক কর্মীদের, এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে কে কোনভাবে কাজ করবে, কাকে কোনভাবে কাজ করাতে হবে, এটা আসলে বস তার যে দূরদৃষ্টি এবং প্রজ্ঞা আছে সেটা দিয়ে সে খুব ভালোভাবে নিজের কাছে আয়ত্ত করে নিতে পারে। এই কারণেই একজন শ্রমিকের মানসিক অবস্থা, এই শ্রমিকটা আসলে কাজ করার মানসিকতায় আছে কি না, তার কোনো সুযোগ সুবিধার প্রয়োজন কি না, সে কোনো অসুবিধায় আছে কি না, এই যে বিভিন্ন বিষয়গুলো জেনে তাকে যে কাজ করতে উদ্বুদ্ধ করা, এটা সম্ভব শুধুমাত্র কার মাধ্যমে, নির্দেশনার মাধ্যমে। তাহলে আমরা কী দেখছি, কর্মীদের আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নির্দেশনার গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এরপর হচ্ছে কর্মীদের মান ও দক্ষতার উন্নয়ন। এখানে দেখো অনেকগুলো বিষয় কিন্তু আলোচনা করা যায়, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দক্ষতা, একটা হচ্ছে উন্নয়ন। মান হচ্ছে কি, কোয়ালিটি। আমরা কিন্তু সবসময় কোয়ালিটিকে বেশি পছন্দ করি কোয়ান্টিটির চেয়ে, আমরা কোয়ালিটিকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি। শ্রমিকদের এই যে কোয়ালিটিটা, একটা শ্রমিকের তার বাহ্যিক যে বৈশিষ্ট্য বা গুণ, তার কাজের ক্ষেত্রে সে কতটুকু সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে, কতটুকু অপচয় না করে কাজ করতে পারে, কত কম সময়ে কাজ করতে পারে। তোমরা যখন আসলে তিন চার ভাই বোনের সঙ্গে পড়াশোনা করছো, দেখবে কারো পড়ার টেবিলটা খুব সুন্দর করে গোছানো থাকে, আবার কেউ পড়তে বসে সব বই খাতা একদম ম্যাচ করে ফেলে, সব বই খাতা একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে। ঠিক তেমনিভাবে শ্রমিক কর্মীরাও একজন একইভাবে কাজ করে, কেউ হয়তো বা সুন্দর করে গুছিয়ে কাজ করছে,
কেউ হয়তো বা কাজ শেষে সব কিছু গুছিয়ে রাখছে। এই যে এই অবস্থাটা, এটা আসলে নির্দেশনার মাধ্যমে সম্ভব হয়। মানে একজন শ্রমিককে যদি বলে দেওয়া হয় যে সে কীভাবে কাজ করবে, কীভাবে কাজ করলে কাজটা গুছিয়ে করতে পারবে, তখন কিন্তু তার কী হয়, মান বৃদ্ধি পায়। শ্রমিক কর্মীদের যখন মান বৃদ্ধি পায় তখন এমনিতেই দক্ষতা তৈরি করে। আমরা জানি দক্ষতা মানে হচ্ছে কোনো কাজের উপর বিশেষ জ্ঞান অর্জন করা, বিশেষ কাজ করার পারদর্শিতা অর্জন করা, কত কম সময়ে কত সুন্দরভাবে কোনো একটা কাজ করা, কোনো একটা জিনিসকে বুঝতে পারা, সেটাকে আসলে আমরা কী বলতে পারি, দক্ষতা বলতে পারি। এবং এই দক্ষতার যখন উত্তরোত্তর বাড়বে, দক্ষতা যখন একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাবে, আরেকটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাবে, তখন তাকে আমরা কী বলে থাকি, দক্ষতার উন্নয়ন বলে থাকি। এরপর আমরা আরেকটা গুণ যে বৈশিষ্ট্য দেখব সেটা হচ্ছে গুরুত্ব দেখব গতিশীল নেতৃত্ব। এই নির্দেশনার মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে নেতৃত্বটা কী থাকে, গতিশীল থাকে। কেননা এই যে আমি নির্দেশনার মাধ্যমে সবসময় একটা নজরদারির মধ্যে রাখছি কাজটা কীভাবে হচ্ছে, কতটুকু হচ্ছে, কেন হচ্ছে না, না হয়ে থাকলে তাকে অনুরোধ করা, না হয়ে থাকলে তাকে শাস্তি দেখানো, ভয় দেখানো, না হয়ে থাকলে তাকে পুরস্কারের ব্যবস্থা করা, না হলে তাকে তিরস্কারের ব্যবস্থা করা, এই যে এতগুলো সিস্টেমের মধ্যে একজন শ্রমিককে মানে বেঁধে দেয়া না, তাকে নিয়ে যাওয়া, এটা সম্ভব হয়েছে কিসের মাধ্যমে, নির্দেশনার মাধ্যমে। এই নির্দেশনাটা চলছে বলে বা নির্দেশটা কার্যকর হচ্ছে বলে কিন্তু কী হচ্ছে, নেতৃত্বটা আবার কী হতে পারে, গতিশীল হতে পারে। তাহলে গতিশীল নেতৃত্ব ছাড়া কিন্তু আসলে কি সম্ভব না, আমাদের যেই এই যে পরিকল্পনার বাস্তবে রূপদান করা কোনোভাবেই সম্ভব না। আমাদের নেতৃত্বটা কী হতে হয়, অবশ্যই গতিশীল হতে হবে। তো শিক্ষার্থীরা মোটামুটি এই ছিল আমাদের নির্দেশনার গুরুত্ব। তো আমরা নির্দেশনার গুরুত্বটা আরেকবার দেখি, সেটা হচ্ছে নির্দেশনার গুরুত্ব কী কী দেখেছে, পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা, সংগঠন কাঠামো তৈরি করা, কার্যপ্রবাহ সৃষ্টি করা, কর্মীদের আচরণ নিয়ন্ত্রণ করা, কর্মীদের মান ও দক্ষতার উন্নয়ন এবং গতিশীল নেতৃত্ব। তাহলে এই যে এই কয়েকটা যেই নির্দেশনার গুরুত্ব আছে, এগুলো আমাদের কী করবে, আমাদের যে নেতার যে কাজটা আছে সেই নেতার কাজটাকে সহজ করে দেবে। শিক্ষার্থীরা এবার আমরা দেখব উত্তম নির্দেশ বৈশিষ্ট্য বা গুণাবলী। উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য বা গুণাবলী, আমরা কিন্তু মানুষ এবং ভালো মানুষ এই দুটোর বিষয়ে কিন্তু একটা পার্থক্য আছে। মানুষ বলতে গেলে আমরা কী বুঝাই, যে কোনো একটা মানুষ, যেই মানুষ দেখতে কালো হতে পারে, লম্বা হতে পারে, সুন্দর হতে পারে, বেঁটে হতে পারে, আবার কী হতে পারে, তার দুটো চোখ আছে, একটা নাক আছে, তার দুটো হাত থাকে, দুটো পা থাকে, সে চলাচল করতে পারে, কথা বলতে পারে, এগুলো হচ্ছে মানুষ বললে মানুষ সম্পর্কে এই ধরনের একটা ধারণা আমাদের মধ্যে ফুটে ওঠে। আর ভালো মানুষ বলতে গেলে আমরা কী বুঝি, যে এই মানুষটার ব্যবহার ভালো, সে সবার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, সে সুন্দর করে কথা বলে, এগুলো হচ্ছে কি, ভালো মানুষের গুণ বা বৈশিষ্ট্য। ঠিক তেমনিভাবে আমরা নির্দেশনাকে তখনই উত্তম বলবো যখন নির্দেশনার মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্যগুলো থাকবে। চলো দেখি তাহলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে। সবচেয়ে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সরলতা। একটা নির্দেশনা তখন উত্তম হবে যখন এটা সরলভাবে প্রণয়ন করা হবে। কেন, তার কারণ হচ্ছে যখন প্রতিষ্ঠানের আমরা বিভিন্ন ধরনের লোককে নিয়োগ দিই, তখন কী হয়, প্রত্যেকের মানে যে ব্রেইনটা আছে বা মেধার লেভেলটা যেটা আছে বা কাজ করার যেই ধারণা আছে বা কাজ করার যে শক্তি আছে বা দক্ষতা আছে, সবার একরকম না। এখন এই নির্দেশনাটা যদি সরল না হয় মানে সবার পক্ষে কিন্তু আসলে সেটা বোঝা সম্ভব হবে না। নির্দেশনা যদি না বুঝতে পারি তাহলে আমি কিন্তু পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারবো না। এই কারণে কী হতে হবে, অবশ্যই এই নির্দেশনাটা কী হতে হবে, সরল হতে হবে।
দুই নাম্বার হচ্ছে যৌক্তিকতা। যুক্তির বাইরে আসলে আমরা নিজেরা চলি, কিন্তু কেউ আমাদেরকে চলতে বলুক সেটা কিন্তু আসলে পছন্দ করি না। ধরো আমি নিজে একটা যুক্তিহীন কাজ করছি, কিন্তু কেউ যদি আমাকে সেই কাজটা করতে বলে তখন কিন্তু আমার রাগ হয়ে যায় যে এই এটা কোনো কথা হলো, এটা কোনো কথা কোনো যুক্তি আছে। এই ধরনের কাজ বা আমরা কিন্তু কী করি, রিয়াক্ট করি। তো এই যে যখন নির্দেশনা থাকবে অবশ্যই নির্দেশনা যৌক্তিকতা থাকতে হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি এরকম বলা হয়, ধরো অফিস হচ্ছে 9টা থেকে 5টা, হঠাৎ করে কোনো দিন যদি বস বলে থাকে আজকে সবাইকে 9টা পর্যন্ত কাজ করে যেতে হবে, তো এই যে কিন্তু হঠাৎ করে আগে থেকে না জানিয়ে যখন এই নির্দেশনা প্রদান করা হবে, তখন কী করবে, শ্রমিক কর্মীরা সবাই অপছন্দ করতে থাকবে। কিন্তু যদি এইভাবে বলা হয় যে অমুক দিন বা আগামী সোমবার বা আগামী মঙ্গলবার প্রতিষ্ঠানের কাজ সমাপ্ত করার জন্য বা প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিষ্ঠানের কর্মীদেরকে 9টা পর্যন্ত থাকার অনুরোধ করা হলো, তখন কী হলো, তখন তারা কিন্তু জানবে বা বুঝবে, বা এমন হলো 9টা পর্যন্ত ঠিকই থাকছে কিন্তু আসলে কোনো কাজের কাজই হলো না, তখন কী মনে হবে যে এই কাজটা হচ্ছে অযৌক্তিক। এই ধরনের নির্দেশনা আসলে প্রদান করলে শ্রমিক কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়, তারা কাজ করতে পছন্দ করে না। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পূর্ণাঙ্গতা। পূর্ণাঙ্গতা মানে হচ্ছে কোনো কিছু কমপ্লিটনেস। আমি কোনো একটা কাজ যতই করি না কেন, সেই কাজটা যদি শেষ না হয় সেটা কিন্তু কোনো রেজাল্ট আমি দেখতে পাবো না, কোনো রেজাল্ট কিন্তু দেখা যাবে না। এবং রেজাল্ট যখন দেখা না যাবে তখন পুরো পরিশ্রমটা কিন্তু বৃথা যাবে। এই কারণে অবশ্যই নির্দেশনাটা কী হতে হবে, সম্পাদন হতে হবে সম্পূর্ণভাবে। এরকম বলা যাবে না যে আচ্ছা শ্রমিক কর্মীকে বললাম যে তুমি 10টা শার্ট বানাও, বাকিটা শ্রমিক কর্মী বুঝে নিবে, কিন্তু এই 10টা শার্টের রং কী হবে, এই 10টা শার্টের সাইজ কী হবে, এই 10টা শার্ট কতদিনের মধ্যে তৈরি করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু তাকে কী করতে হবে, যখন সম্পূর্ণভাবে জানানো হবে তখন তাকে কী বলা হবে, পূর্ণাঙ্গতা বলা হবে এবং কমপ্লিটনেস বলা হবে। এবং তুমি যত পূর্ণাঙ্গভাবে নির্দেশনা প্রদান করতে পারবে তত সহজে তুমি শ্রমিক কর্মীর কাছ থেকে জবাবদিহিতা চাইতে পারবে। এরপরে হচ্ছে স্পষ্টতা। অস্পষ্ট কিন্তু কোনো কিছু আসলে কারো পক্ষে বোঝা সম্ভব না, আর বিশেষ করে প্রতিষ্ঠানের জন্য তো নাই। তো তাহলে আমরা এখানে কী দেখব যে অবশ্যই নির্দেশনাটা তখন উত্তম হবে যখন এই নির্দেশনাটা কী হয়, স্পষ্ট হয়, সবার কাছে এটা ক্লিয়ার থাকে। অনেক সময় স্পষ্ট করার জন্য কী করতে হয়, লিখিতভাবে নির্দেশনা প্রদান করা হয়, যেটা খুবই উত্তম একটা নির্দেশনার পদ্ধতি। তাহলে স্পষ্টতা মানে হচ্ছে কি, আমাদের ক্লিয়ার করতে হবে যে আমরা আসলে কী বলতে চাইছি, কোন ধরনের, এই যে একটু আগে আমরা বললাম যে পূর্ণাঙ্গতার পাশাপাশি এটা স্পষ্টও হতে হবে যে আসলে আমি কয়টা শার্ট তৈরি করবো, কী রঙের শার্ট তৈরি করবো, কেন তৈরি করবো, কতদিনের মধ্যে তৈরি করতে হবে, না করলে কী হবে, এই ধরনের প্রত্যেকটা বিষয় যখন আমরা জানাচ্ছি তখন এটা ক্লিয়ার হয়ে যাবে এবং শ্রমিকরা খুব সহজেই কাজ করতে পারবেন। তারপর হচ্ছে নিয়মানুবর্তিতা। আমরা তো আসলে ডিসিপ্লিনের কোনো বিকল্প কোথাও দেখি না, এই নিয়মানুবর্তিতা আমাদের কী করবে, এই নিয়মানুবর্তিতা আমাদের সাহায্য করবে কোনো কিছু সম্পর্কে একদম সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে। নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠানের একদম উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত সবাইকে মানতে হয়। নিয়মানুবর্তিতার মাধ্যমে আমরা নির্দিষ্ট সময় কী করতে পারি, কাজটাকে সম্পাদন করতে পারি। নিয়মানুবর্তিতা থাকলে আমরা নির্দিষ্ট সময় কাজ শুরু করে নির্দিষ্ট সময় বা শেষ করতে পারি। তাহলে অবশ্যই নির্দেশনার মধ্যে আমাকে কী রাখতে হবে, নিয়মানুবর্তিতা এই গুণটা বা বৈশিষ্ট্যটা রাখতে হবে। এরপর হচ্ছে সময়ানুবর্তিতা। এরপর হচ্ছে ক্ষেত্র বিবেচনা। তারপর হচ্ছে লিখিত। আচ্ছা, ব্যাখ্যায় আমরা কী বলতে পারি যে অবশ্যই নির্দেশনাটা সময় অনুযায়ী হবে, এমনভাবে করা যাবে না বা সময় ফুরিয়ে গেলে কোনো ধরনের নির্দেশনা প্রদান করা কিন্তু কোনো লাভই হবে না। শ্রমিক কর্মীকে সময় চলে যাওয়ার পরে বলা হলো
যে আল্লাহ ওই কাজটা তো আমাদের করা উচিত ছিল, তোমরা কেন করো নাই। কিন্তু তখন কিন্তু আসলে শ্রমিকদের কিছুই করার থাকে না, বা এমনভাবে কাজের প্রেশার দেওয়া যাবে না, নির্দেশনা দেওয়া যাবে না যখন শ্রমিক কর্মীদের হাতে পর্যাপ্ত সময় না থাকে। অবশ্যই আমার নির্দেশনাটা এমনভাবে দিতে হবে যেন ওই আদেশটা, ওই কাজটা বাস্তবায়নের জন্য নেতার এমনভাবে আদেশ করবে তার অনুসারীদের কাছে, ওই আদেশটা বাস্তবায়ন করার জন্য, ওই আদেশটা সম্পাদন করার জন্য, ওই আদেশ অনুযায়ী কাজ করার জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় থাকবে। তাহলে আমরা কী দেখলাম, অবশ্যই সময়ানুবর্তিতা কার মানে থাকবে, উত্তম নির্দেশনার মধ্যে থাকবে। ক্ষেত্র বিবেচনা হচ্ছে আমি আসলে এমনভাবে ক্ষেত্রটা বিবেচনা করব যাকে দিয়ে আসলে কাজ হবে। অনেক সময় এভাবে বলা হয় যে তোমার ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ানো, বা অনেক সময় হয় বলা যায় যে তোমার ধান গাছে তক্তা হয় না। এই যে বিভিন্ন প্রবাদ প্রবচনগুলো কেন এসছে, তার কারণ হচ্ছে যাকে দিয়ে আসলে যেই কাজ করানো সম্ভব তাকে দিয়ে আসলে সেই কাজটাই করাতে হবে। এখন তুমি যদি এই যে নিচের পর্যায়ে যারা থাকে তাদেরকে বলো একটা প্ল্যান তৈরি করতে, তারা কিন্তু আসলে প্ল্যান তৈরি করবে তাদের মতন করে, কোনো ধরনের সুযোগ সুবিধার চিন্তা ভাবনা না করে। মানে ক্ষেত্র বিবেচনা কী করতে হবে, যার জন্য, এবং যেটা আমরা আসলে সংগঠন কাঠামোতে দেখেছিলাম, কার্যভিত্তিক সংগঠন কাঠামোতে, যে সেখানে আসলে যে যেই কাজের জন্য যোগ্য বা দক্ষ তাকে সেই কাজের দায়িত্ব দিয়ে দেয়া। মানে নির্দেশনার ক্ষেত্রে আমাকে কী করতে হবে, অবশ্যই এমনভাবে নির্দেশনা প্রদান করতে হবে যেন সেই ব্যক্তি সেই কাজটা করতে পারে, এবং এমন সময় এমনভাবে দেয়া যাবে না সে যখন কাজটা করতে পারবে না। তার জন্য এই কাজটা করা বা সে যেখানে অবস্থান করছে সেখানে অবস্থান করে তার জন্য এই আদেশটা পালন করা সম্ভব, তাহলেই কেবল আমরা কী করতে পারবো, তাকে উত্তম নির্দেশনা বলতে পারবো। এবং লিখিত, আমরা সবাই জানি যে লিখিত নির্দেশনা কী হয়, মৌখিক হয় বা লিখিত হয়। তো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন এটা টাইপ করে বা হাতে লিখে ঊর্ধ্বতন যারা থাকে তাদের স্বাক্ষরসহ যখন কোনো নির্দেশনা প্রদান করা হয় তখন তাকে কী বলা হচ্ছে, লিখিত নির্দেশনা। এবং প্রতিষ্ঠানের লিখিত নির্দেশনার অনেক অনেক সুবিধা আছে, কারণ এতে আমরা জানতে পারি যে আমাদের কতটুকু কাজ হয়েছে, এবং ওইটার পরে আমরা আবার নতুন করে কাজ শুরু করতে পারি। আবার জবাবদিহিতাটাও চাওয়া যায় যে তোমাকে তো আসলে লিখে আমি বলেছি ঠিক এইভাবে এইভাবে কাজটা করো, তুমি কেন এইভাবে কাজটা করেছো। তোমরা যখন কাপড়ের দোকানে কাপড় সেলাই করতে যাও তখন কী দেখবে, কোনো কোনো টেইলার্স একদম খুব ভালো করে প্রত্যেকটা শেপের মধ্যে কিন্তু একটা মাপ নিয়ে নেয়, আবার কেউ কেউ আসলে কী করে শুধু লম্বাটা মেপে নিচ্ছে বা হাতটা মেপে নিচ্ছে, তখন কী হচ্ছে দুজনের কাজের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। এবং কেউ যদি আসলে মুখে মুখে অর্ডারটা নেয় পরবর্তীতে দেখবে তুমি আসলে যেরকম করে ড্রেসটা তৈরি করতে চেয়েছো ধারে কাছেও যায়নি, তাহলে লিখিত হওয়ার আসলে কোনো বিকল্প নেই। কী করতে হবে, অবশ্যই আমাদের আহমেদ সারা যিনি রোল হচ্ছে 488-1, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছো আশা করি, সুস্থ থাকবে এবং নিয়মিত ক্লাসগুলো শুনবে। তোমরা যারা অনলাইনে আমাদেরকে শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং নিয়মিত এই ক্লাসগুলো দেখার জন্য বলছি। তোমাদের জন্য কিন্তু আসলে আমাদের এই আয়োজনগুলো, তোমরা যদি আমাদেরকে সহযোগিতা না করো বা এই ক্লাসগুলো না দেখো এই আয়োজনগুলো কিন্তু ব্যর্থ হবে, এই যে নির্দেশনার মতো করে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমরা যতই তোমাদেরকে নির্দেশনা দেই না কেন, যদি তোমাদের সেটা কাজে লাগে তখনই কেবল সেটা উত্তম নির্দেশনা হবে। তো শিক্ষার্থীরা, তোমরা কিন্তু আসলে মাত্র যারা আছো, হয়তো এর মধ্যে আমাদের টিচাররাও ভিউয়ার আছে, তো তোমরা একটু কষ্ট করে আমাদেরকে শুনবে, এটা তোমাদের জন্যই কিন্তু এই আয়োজনগুলো। যারা শুনছো তোমাদের অনেক ধন্যবাদ, কারণ আমরা যা বলছি আসলে তার গুরুত্ব তোমার যে বাস্তব জীবন আছে সেখানেও কাজে লাগতে পারে, আবার তুমি যখন বড় হবে তখনও কাজে লাগতে পারে। কারণ এই কথাগুলো কিন্তু আসলে বই পড়ে জানবে, কিন্তু আমরা আসলে যেভাবে বোঝাবো সেটা কিন্তু আসলে বই তোমাকে বোঝাবে না। এই কারণে পাঠ্যপুস্তক, শিক্ষক এবং বিদ্যালয় তিনটা জিনিস কিন্তু একদম পাশাপাশি জড়িত, কেউ কাউকে ছাড়া কিন্তু আসলে সম্পূর্ণ না। আমরা আজকে অনলাইনে তোমাদের সামনে, আমরা কিন্তু অসম্পূর্ণ। তোমাদের সামনে বই, তোমরা অসম্পূর্ণ। বাসায় তোমরা বই দেখছো, তোমরা অসম্পূর্ণ। সো আমরা তখনই কমপ্লিট হতে পারবো যখন বই, তোমরা এবং আমরা এটা এক জায়গায় হবে। এটা সম্ভব কেবল অনলাইনে যদি তোমরা আছো, এই বিষয়টা আমাদেরকে সাড়া দেওয়া। অনেকে জানাও না যে ক্লাসে আছো কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। তোমরা নিঃসন্দেহে নির্ভয়ে তোমরা কমেন্ট করে যাবে, কোনো পয়েন্ট না বুঝলে আবার বলতে বলবে, আমরা আবার বলবো।
তো আমরা আসলে কি দেখছিলাম, লিখিত এই উত্তম নির্দেশনাটা দেখছিলাম যে লিখিত হতে হবে। আমরা নিজেরাই জানি যে লিখিত হলে কিন্তু কি হয়, যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা কি চাইতে পারি, জবাবদিহিতা চাইতে পারি এবং আমাদের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে আমরা কিন্তু আসলে নেতৃত্ব কাকে বলে, নেতৃত্বের গুরুত্ব, নেতৃত্ব ধর্ম বা প্রকারভেদ দেখেছি, আমরা নির্দেশনা কাকে বলে, নির্দেশনার গুরুত্ব দেখেছি, উত্তম নির্দেশনার গুণাবলী দেখেছি, এবং একটা মানে আর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটো জায়গা আছে। একটা হচ্ছে নেতৃত্বের বা নির্দেশনার ধরন, নির্দেশনার ধরন এবং পরামর্শমূলক নির্দেশনা, যেখান থেকে অনেকবার আসলে বোর্ডে প্রশ্ন হয়েছে। তো তোমরা আগামী ক্লাসে তোমাদের সৃজনশীল কিছু একটা দেওয়ার চেষ্টা করবো, পরামর্শমূলক নির্দেশনা এবং গণতান্ত্রিক নেতৃত্ব, এ দুটো নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়। প্রশ্নের উদ্দীপক একই থাকে, প্রশ্নের ধরন অনুযায়ী উত্তরটা বদলে যায়। তো আমরা আগামী যে ক্লাস আছে, আগামী মঙ্গলবারে আমরা সেটা আলোচনা করব। রবিবারের প্রথম বর্ষের ক্লাস আছে, প্রথম পত্র থেকে আলোচনা চলবে এবং তোমরা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, দুই বর্ষের শিক্ষার্থীরা আমাদেরকে শুনবে, পাশাপাশি অন্যান্য কলেজে যারা ভর্তি হয়েছে তাদেরকেও আমাদের পড়া শুনতে বলবে। এবং বাংলাদেশ সরকারের যে সংসদ টেলিভিশনে যেই ক্লাসগুলো চলে সেগুলো তোমরা দেখবে। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে এবং নিজেদের প্রতি খেয়াল রাখবে। তবে অবশ্যই প্রত্যেকে কোনো কাজ, মানে সব ধরনের কাজ থেকে নিজেকে একটু আলাদা করে 3-4 ঘন্টা বইগুলো প্রয়োজনে কি শুধু রিডিং পড়ে যাবে, তাহলেও কিন্তু তোমার ব্রেনটা আসলে কাজ করবে। কারণ ঘষা মাজা ছাড়া কিন্তু আসলে ব্রেনটা কাজ করে না। যত বেশি আমরা ব্রেনকে কাজ করাবো তত বেশি ব্রেন আমাদেরকে সাপোর্ট করবে। আর আমি যদি ব্রেনটাকে কোনো ধরনের কাজ না করাই, চিন্তা না করি, এই ব্রেনের উপর কোনো চর্চা না হয়, তখন কিন্তু ব্রেনটা আমাদেরকে সহযোগিতা করবে না। তো শিক্ষার্থীরা, আমরা আজকে আসলে কী কী দেখেছি, যে উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য বা গুণাবলীতে ছিল সরলতা, ছিল যৌক্তিকতা, ছিল পূর্ণাঙ্গতা, স্পষ্টতা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, ক্ষেত্র বিবেচনা এবং লিখিত। তাহলে সরলতা মানেও আমরা বুঝি, যৌক্তিক মানে হচ্ছে অযৌক্তিক কিছু হতে পারবে না, পূর্ণাঙ্গতা মানে হচ্ছে অসম্পূর্ণ কোনো নির্দেশনা হবে না, স্পষ্টতা মানে হচ্ছে এটা ক্লিয়ার থাকতে হবে, নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন থাকতে হবে, সময়ানুবর্তিতা টাইম সেন্স থাকতে হবে, ক্ষেত্র বিবেচনা হচ্ছে জায়গা সম্পর্কে ধারণা বা কোন জায়গা থেকে আসলে সে কাজটা করছে সেটা বিবেচনা করতে হবে, এবং সর্বোপরি লিখিত হতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আজকে আলোচনা করেছি নির্দেশনার গুরুত্ব, উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য বা গুণাবলী। আমরা আগামী দিন কী পড়বো, আগামী দিন আমরা পড়বো বিভিন্ন ধরনের নির্দেশনা এবং পরামর্শমূলক নির্দেশনা। আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।